এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা টুক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে দেওয়া যে বেল বাটনটা আছে সেটাও ক্লিক করে নেবেন। ওকে, আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। অনেকে আমাকে প্রশ্ন করেন যে, আপু আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল, তারপর একটা ডায়েট ফলো করে আমার ওজন এতখানি কমেছিল, আবার ওজনটা বেড়ে গিয়েছে, কিংবা আপু আমার ওজনটা এখন স্টাক হয়ে গিয়েছে, আর কমতে চাচ্ছে না, বা ওজন কমানোটা এত কঠিন, কোনোভাবেই পারছি না, এই রকমের প্রশ্নগুলো প্রতিনিয়ত আমাকে করতে থাকেন। সেই প্রশ্নগুলোর উপর বেস করেই আজকের এই ভিডিওটা আমি নিয়ে এসেছি। তো কী করে খুব দ্রুত ওজন কমাতে পারেন আর সেটা শেষ অবধি আপনারা ধরে রাখতে পারেন, এর জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন, এই জন্য আপনাদের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ওকে, ওজন কমানোর জন্য আপনার লং টার্ম হ্যাবিটসগুলোর উপর ফোকাস করতে হবে। এমন না যে আমার ওজন বেড়ে গিয়েছে, আমি একটা ডায়েট ফলো করলাম, কিছুদিন এক্সারসাইজ করলাম, তারপর ওজনটা যখন আমার কমে গেল তারপর আবার আমি আগের অবস্থায় চলে গেলাম। আনহেলদি লাইফস্টাইল বা অ্যাক্টিভ না থাকা, তাহলে কিন্তু আপনার ওজনটা আবার বাড়তে 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 আগের অবস্থায় চলে যাবে। তাই আপনাকে প্রথমে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আর সেটা ধরে রাখতে হবে শেষ অবধি। এক নম্বর টিপস হচ্ছে, আপনার প্লেটটাকে সুন্দর সুন্দর ভালো ভালো সব খাবার দিয়ে সাজাতে হবে। ইনক্লুড করতে হবে প্রোটিন, ফ্যাট, ভেজিটেবলস এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট, আর কার্বের পোর্শনটাকে একটু কাট করতে হবে। এমন আমি বলছি না যে ভাতটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে বা রুটিটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। প্লেটে আপনি যথেষ্ট পরিমাণে প্রোটিন রাখবেন, প্রোটিন জাতীয় খাবার আপনার ওজন কমাতে অনেক বেশি হেল্প করবে। শাকসবজি রাখতে হবে, সালাদ রাখতে হবে, হেলদি ফ্যাট রাখতে হবে। যেমন ধরুন আপনি একটা প্লেট নিলেন, এক মুঠ পরিমাণ ভাত নিতে পারেন, সেটা আপনি লাল চালের ভাত হলে তো খুবই ভালো হয়, তার বদলে আপনি সাদা চালও নিতে পারেন, কিংবা রুটি নিতে পারেন, আপনি মাছ বা মাংসের টুকরো নিতে পারেন, আপনি শাকসবজি নেবেন বেশি করে, আর এটা যাতে খুব বেশি তেল দিয়ে ভাজা না হয়, সাথে আপনি সালাদ নেবেন। এই তো আপনার ফুল প্লেটটা রেডি। শাকসবজি বা সালাদে কালারফুল সব সবজি ব্যবহার করবেন, তাহলে সেটা আপনার খেতে অনেক ভালো লাগবে, আপনাকে অনেক অ্যাট্রাক্ট করবে। তারপরে টিপসটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। খাবারের সময় দুনিয়ার সকল চিন্তা আপনার ভুলে যেতে হবে, মনোযোগ দিয়ে খাবারের দিকে তাকাবেন, কী কী খাবার আছে সেটা দেখবেন, বেশ অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে আপনার খাবারগুলো খাবেন। খাবার খাওয়ার সময় অনেকে টিভি দেখেন, ফোন নিয়ে বসেন, নাহলে অনেকেরই খাবার খেতে সমস্যা হয়, তো এগুলো থেকে দূরে থাকবেন। ডাইনিং টেবিলে বসবেন, আপনার খাবার প্লেটটাকে নিয়ে সেটাকে দেখবেন, সেখানে কী কী টাইপের খাবার আছে, তারপর আস্তে আস্তে খাবারগুলো নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবেন, এনজয় করবেন। এটাকে বলা হয় মাইন্ডফুল ইটিং, আর এই মাইন্ডফুল ইটিং আপনার ওজন কমাতে অনেক বেশি হেল্প করবে আপনার মনের অজান্তেই। এই জন্য আপনাকে কোনো এফোর্ট দিতে হবে না বা কষ্ট করতে হবে না। এরপরে টিপস বা তিন নাম্বার টিপস হচ্ছে যে, আপনি যে প্লেটটাতে খেতেন, হয়তো এত বড় একটা প্লেটে খেতেন, সেই জায়গায় আপনি একটু ছোট প্লেট নিয়ে নেবেন। আমাদের চোখটা বা মনটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আপনি লক্ষ্য করবেন যে একই পরিমাণ খাবার আপনি একটা বড় প্লেটে যখন রাখবেন, সেই খাবারটা কিন্তু খুব অল্প দেখাবে, আর সেই খাবারটা যখন আপনি একটা ছোট প্লেটে রাখবেন তখন মনে হবে যে সেই প্লেটটা ভরা খাবার। তো আমাদের মন বা চোখ তখন বলবে যে ছোট প্লেটের খাবারগুলো অনেক বেশি আর বড় প্লেটের খাবারগুলো কম। তো এটা আসলে একটা ট্রিক্স নিজেকে ফাঁকি দেওয়ার, সেই ছোট প্লেটে খাবার খেলে আপনার মনটা ভরে যাবে যে আমি অনেক বেশি খাবার খেয়েছি, তাই খাবার সময় বড় প্লেট ব্যবহার না করে ছোট প্লেটে খাবার খাবেন। এরপরে টিপসটা হচ্ছে, পরিমিতভাবে খাবার খেতে হবে। আমি আপনাকে কোনো খাবারই একেবারেই বলছি না যে এটা পুরোপুরি জীবন থেকে বাদ, আর কখনো খাওয়া যাবে না, এমনটা না। আপনি সব খাবারই খাবেন, কিন্তু পরিমিত খাবেন, অল্প করে খাবেন,
এর পরের টিপসটা হচ্ছে, আপনি যখনই খাবার খাবেন, ধরুন যে সকালের খাবার বা দুপুরের খাবার বা রাতের খাবার, প্রতিবার খাবার 15 মিনিট বা 20 মিনিট বা 10 মিনিট আগে এক গ্লাস পানি খেয়ে ফেলবেন। তো এই পানিটা খাবার ফলে আপনার পেটটা অনেকটা ফুল হয়ে যাবে। আপনি যখন খাবার খেতে বসবেন তখন একসাথে বেশি খাবার খেতে পারবেন না, কারণ আপনার পেটটা ভরা ভরা লাগবে আর অনেক বেশি খাবার খেয়ে ফেলতে পারবেন না। এর ফলে কিন্তু তেমন কোনো কষ্ট ছাড়াই আপনি আপনার ওজনটাকে কমাতে পারেন। অনেকেরই অভ্যাস থাকে খাবার মাঝে মাঝে পানি খান, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো কিছু না। খাবার মধ্যে পানি খাবেন না, খাবার 10 থেকে 15 মিনিট পরে আপনি পানি খেতে পারেন। এরপরে টিপস হচ্ছে স্টে হাইড্রেটেড। পর্যাপ্ত পরিমাণে পানি পান করা আপনার ওজন কমাতে সাহায্য করতে পারে। অনেকে আছেন যে সারা দিনে খুব একটা পানি খান না, অনেকে আমি বলতে শুনেছি যে তারা শুধু খাবার সময় পানি খায় আর তেমন একটা পানি খান না। তো পানি কিন্তু আপনার ওজন কমাতে সাহায্য করবে, আপনার শরীরে যে বর্জ্য পদার্থগুলো আছে সেগুলোকে ফ্ল্যাশ আউট করতে সাহায্য করবে কিন্তু পানি। তাই যথেষ্ট পরিমাণে আপনাকে পানি খেতে হবে। সারাদিনে কত, 2.5 থেকে 3 লিটার পর্যন্ত পানি আপনাকে খেতে হবে। আর এটা কোনো জোর জবরদস্তি না, আপনাকে এটা অভ্যাস করে ফেলতে হবে যে প্রতি আধা ঘন্টা পর বা প্রতি 1 ঘন্টা পর আমি 1 গ্লাস করে করে পানি খাবো। দেখবেন এক সময় অভ্যাস হয়ে গিয়েছে, এই জন্য আপনাকে মনে করতে হচ্ছে না যে আমাকে পানি খেতে হবে। এই যে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, এইটা কিন্তু আপনার ওজনটা কমাতে সাহায্য করবে আর এটা ধরে রাখতে সাহায্য করবে। এরপরে টিপস হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম। ইয়েস, ঘুম। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না ঘুমাই তাহলে আমরা যতই কঠিন কঠিন ডায়েট ফলো করি আর এক্সারসাইজ করি, আমাদের ওজন হয়তো কিছুটা কমবে, তারপর স্টাক হয়ে যাবে বা ওজন কমে যাবে, তারপর আবার ব্যাক আসবে, এই জিনিসগুলো ঘটতে থাকবে। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুম খুবই প্রয়োজন আর এটি আমাদের ওজন কমাতে বা ওয়েট লস করতে অনেক বেশি কার্যকরী। রেগুলার আমাদেরকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে আর এই ঘুমটা যাতে খুব ভালো ঘুম হয় এটা চেষ্টা করতে হবে। অনেকেই আছেন যে হ্যাঁ, 7 থেকে 8 ঘন্টার এই ঘুমটা ঠিকই পূরণ করেন, কিন্তু সেটা দিনের বেলা ঘুমিয়ে, এটা করলেও কিন্তু হবে না। এই ঘুমটা ঘুমাতে হবে রাতের বেলা, কারণ রাতের বেলা আমাদের বেশ কিছু হরমোন আছে যেগুলো নির্গত হয় আর সেই হরমোনগুলো আমাদের ওয়েট লস করতে সাহায্য করে। তাই রাতের বেলা যদি আমরা জেগে থাকি তাহলে সেই হরমোনগুলো নির্গত হতে বাধা সৃষ্টি হয়, ফলে আমাদের সব কিছু গণ্ডগোল হয়ে যায় আর ঘুমটা ঠিক মতো হয় না, ফলে আমাদের ওজনটাও কমতে চায় না। রাতের বেলা জেগে থাকলে স্ট্রেস হরমোন বেড়ে যায়। তো অবশ্যই আপনাকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে আর একটা সুন্দর ঘুম দিতে হবে। আর নিয়মিতভাবে যদি আপনি ঘুমের অভ্যাসটা করেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো প্রকারের কষ্ট ছাড়াই বা এফোর্ট ছাড়াই আপনার ওজনটা কমছে, বা মনের অজান্তেই দেখছেন যে আপনার ওজনটা কন্ট্রোলে চলে আসছে বা সেটা মেনটেইন আছে। ঘুমটা খুবই উপকারী। ওকে, অনেকবার বলেছি কিন্তু। এরপরে টিপস হচ্ছে অ্যাক্টিভ থাকা। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, এর মানে এমন না যে দিনে 4-5 ঘন্টা এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে, তা না, সারাদিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। নির্দিষ্ট কিছু সময় হয়তো আপনি হাঁটলেন, এক্সারসাইজ করলেন, এক্সারসাইজের ক্ষেত্রে কী করবেন, আপনার পছন্দের যে কোনো এক্সারসাইজ করতে পারেন। আমি আপনাকে বলছি না যে এই কঠিন কঠিন স্টেপগুলো করতে হবে তাহলে আপনার ওজন কমবে, বেলি ফ্যাট কমবে, এমনটা না। আপনার যেই এক্সারসাইজগুলো ভালো লাগে, যেমন হতে পারে সেটা ডান্সিং, ঠিক আছে, অনেকে আছে না যে এক্সারসাইজ করতে ভালো লাগে না কিন্তু ডান্স করতে ভালো লাগে, তাই না? আমাদের সবারই। আপনি রুমের মধ্যে মিউজিক ছেড়ে দিলেন, আপনার যেইভাবে হাত পা ছোড়াছড়ি, যেইভাবে ভালো লাগে আপনি ডান্স করলেন, এর মাধ্যমে কিন্তু আপনার এক্সারসাইজ হয়ে গেল। কিংবা আপনি হাঁটতে গেলেন, পছন্দের গান শুনতে শুনতে হাঁটলেন, দেখবেন যে এর মধ্যে কখন 40 মিনিট পার হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। তো যেটা ভালো লাগে, কিংবা আপনি ওয়েট ট্রেনিং করলেন, হয়তো 2টা ডাম্বেল দিয়ে বা 2টা পানির বোতল দিয়ে একটু
ওয়েট ট্রেনিং করলেন। আমি ওয়েট ট্রেনিং কেন করতে বলি, কারণ এর ফলে কিন্তু আপনার স্কিনটা ভালো থাকে। বা অনেকে বলেন না যে আমি ডায়েট করে ওজন কমিয়েছি কিন্তু আমার স্কিনটা অনেক লুজ হয়ে গিয়েছে বা ঢিলা হয়ে গিয়েছে। আমরা যদি ওয়েট ট্রেনিং করি তাহলে আমাদের স্কিনটা বা বডি টোনড আপ থাকবে বা টান টান থাকবে, সুন্দর থাকবে। দিনের যে কোনো একটা সময় অভ্যাস করে ফেলতে হবে যে আমরা এক্সারসাইজ করব। আর এমনটা না যে সারা দিন বসে থাকবো। অনেকের হয়তো এমন আছে যে অফিসে কাজ করছেন বা বসে বসে কাজ করছেন, সারাটা দিন হয়তো বসে থাকতে হচ্ছে। এক ঘন্টা পর পরই আপনি একটু হেঁটে আসুন, কিংবা আপনি সিটে বসে বসেই কিন্তু অনেক রকমের এক্সারসাইজ করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দেবো বসে বসে কী করে এক্সারসাইজ করতে পারেন, সেগুলো আপনারা করতে পারেন। ওজন কমানো বা মেনটেন রাখা, নিজেকে ফিট হেলদি রাখা, এগুলো কিন্তু আমরা চাইলেই পারি, বিশেষ কষ্টের কোনো ব্যাপার আসলে না। আবার কিছু রান্নাবান্না সংক্রান্ত টিপস দেই। যেমন অনেকেই আছেন যে রান্নাতে প্রচুর পরিমাণে তেল ঢালেন, বা যে কোনো খাবারই ফ্রাই করে বা অনেক বেশি তেল দিয়ে ভেজে ভেজে খাবার অভ্যাসটা থাকে। এই অভ্যাসটা একটু বাদ দিতে হবে। আমরা চেষ্টা করব অল্প মাত্রায় তেল ব্যবহার করা। যেমন সবজি রান্নার ক্ষেত্রে আমরা তেলে ফ্রাই না করে সবজিটা আগে সেদ্ধ করে নিব, তারপর অল্প তেল দিয়ে আমরা ভেজে নিতে পারি। কিংবা মাছ মাংসের ক্ষেত্রে আমরা একেবারে তেলে না ভেজে একটা মশলা রেডি করতে পারি, তারপর সেখানে আমরা মাছ বা মাংস দিয়ে নেড়ে চেড়ে রান্না করতে পারি। আপনাকে খেয়াল রাখতে হবে যেখানে একটা রান্নায় আপনি 3 টেবিল চামচ তেল ব্যবহার করতেন সেটা আপনাকে 1 চামচে নামিয়ে আনতে হবে। এভাবে অল্প অল্প করে কমাতে হবে। যিনি রান্না করবেন তিনি যদি এই ব্যাপারগুলো মাথায় রাখেন তাহলে পুরো পরিবারের ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে এবং পুরো পরিবার কিন্তু সুস্থ থাকতে পারেন। আজকে যে টিপসগুলো দিলাম এগুলো যদি আপনাদের দৈনন্দিন জীবনে ফলো করেন তাহলে ওজন কমানোটা বিশাল ব্যাপার না, খুবই ছোট একটা ব্যাপার এবং খুবই সহজ। এই টিপসগুলোকে নিজের লাইফস্টাইল বানিয়ে ফেলুন, তাহলে দেখবেন যে সুস্থ আছেন, ভালো আছেন। আপনি যদি সুস্থ না থাকেন সব কিছুই বৃথা। তাই আপনাকে আগে ফিট হতে হবে, হেলদি হতে হবে, নিজের যত্ন নিজেকে নিতে হবে, নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হবে। আজকের এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর একটা লাইকও দিয়ে দিবেন, আর আমার কাছ থেকে আর কী কী টাইপের ভিডিও চান সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।